নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আগত রথযাত্রা সম্পর্কে জানব। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কবে পালন করা হবে, সোজা রথ বা উল্টো রথের সময়সীমা এবং দিনক্ষণ কী রয়েছে, এই রথযাত্রা হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তার মাহাত্ম্য কী, তার সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের তিথিতে পালিত হয় পবিত্র রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ রথযাত্রাকে ঘিরে প্রতি বছরই মহা ধুমধাম চলে। 2024-এর এই পুরীর জগন্নাথ রথযাত্রা ঘিরেও মহা ধুমধাম অব্যাহত রয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরেও শ্রী জগন্নাথ দেব তার নন্দীঘোষ রথ, বলরাম দেব তার তালধ্বজ রথ ও সুভদ্রা দেবী তার দর্পদলন রথে চড়ে এক সপ্তাহের জন্য তার মাসি বাড়ি যান। এবং এই জগন্নাথ রথযাত্রার আক্ষরিক অর্থ হল রথের উৎসব। প্রধানত ভারতের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সাথে জড়িত এই দিন ভগবান জগন্নাথ ভাই বোনের মূর্তিগুলিকে সজ্জিত করা হয়, রথে বসিয়ে দীর্ঘ রাস্তা তাদেরকে ঘোরানো হয়। এই জগন্নাথ শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার ইংরেজিতে লর্ড অফ দ্য ইউনিভার্সের অনুবাদ করা হয়। ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে বিবেচনা করা হয়। এবং এই উৎসবের পবিত্র আচারের মধ্যে তিনটি রথের শোভাযাত্রা ভগবান জগন্নাথ ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে যাওয়ার জন্য গুচিন্ডা মন্দির পর্যন্ত 3 কিলোমিটারের দীর্ঘ শোভাযাত্রা প্রত্যেক বছর বার হয়, যার দেখার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থীরা ভিড় করে। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রার পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি। প্রত্যেক বছর আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম জগন্নাথ ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই তিথি মেনে গুচিন্ডা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। এই যাত্রাকে সোজা রথ বলা হয় এবং এর ঠিক 7 দিন পর মন্দির থেকে দেবতাদের ফিরিয়ে আনা হয় নিজের বাড়িতে, যাকে উল্টো রথ বলা হয়। এই রথযাত্রা শুধু পুরীতে নয়, মহেশতলা ইস্কনের বিভিন্ন মন্দিরগুলিতেও অতি ধুমধামের সহিত পালিত হয়। যে সমস্ত মন্দির ও বনিতে বাড়িতে জগন্নাথ দেব আছে, সেখানেও এই ঘটা করে রথ উৎসব পালন করা হয়। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলারও আয়োজন করা হয়। এবং এবছরের এই রথযাত্রা আগামী 7ই জুলাই 2024 রবিবার দিন পালিত হবে। 7ই জুলাই 2024 বাংলায় 22শে আষাঢ় 1431 বঙ্গাব্দের রবিবার দিন পালিত হবে এবছরের রথযাত্রা। এবং এই আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হবে 6ই জুলাই রাত 4:35 এবং তা শেষ হবে 7ই জুলাই ভোর রাত 4:31। তাই উদয়াতিথি অনুসারে আগামী 7ই জুলাই রবিবার দিন পালিত হবে এবছরের রথযাত্রা উৎসব। এবং তার ঠিক 7 দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা বা পূর্ণযাত্রা, যা পালিত হবে আগামী 16ই জুলাই এবং বাংলার 1লা শ্রাবণ 1431 বঙ্গাব্দ 2024 মঙ্গলবার দিন। এবং এই জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে রয়েছে শুভতিথি। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:58 থেকে বেলা 12:54 পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকবে দুপুর 2:45 থেকে বিকেল 3:40 পর্যন্ত।
এবং গোধূলি মুহূর্ত রয়েছে সন্ধ্যা 7:21 থেকে সন্ধ্যা 7:42 পর্যন্ত, আর সায়ন্ন মুহূর্ত রয়েছে সন্ধ্যা 7:23 থেকে রাত 8:23 পর্যন্ত থাকবে রথের শুভ মুহূর্তগুলি।